বাংলাদেশের রাজনীতিতে নতুন যে ধারার সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই ধারাটি ছিল বাংলাদেশকে সুসংগঠিত করবার জন্য তার 19 দফা কর্মসূচি। কোনো মানুষের আজীবনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা তা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ কিন্তু এই ব্যবস্থাটির জন্যেই সংগ্রাম করেছে, লড়াই করেছে বিভিন্ন সময়। আমাদের দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, পরবর্তীকালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত এই আন্দোলনগুলোর মূল লক্ষ্যই ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার। এই ক্ষেত্রেই জিয়াউর রহমান সাহেবের অবদান সবচেয়ে বেশি, যে গণতন্ত্রকে হরণ করেছিল আওয়ামী লীগ, যে গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চেয়েছিল তৎকালীন শাসক গোষ্ঠী, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে যে সবচেয়ে যে নেতা ভূমিকা রাখলেন, সবচেয়ে উল্লেখযোগ্য সেই নেতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রাজনীতির নতুন ধারার সূচনা করলেন। তিনি বাংলাদেশের যে পরিচিতি, আইডেন্টিটি, তার যে স্বাতন্ত্র্য, এটাকে চিহ্নিত করবার জন্যে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী যে দর্শন, সেই জাতীয়তাবাদী দর্শনের তিনি নিয়ে আসলেন জাতিসংঘ। এবং সেই কারণেই আমরা দেখি যে পরবর্তীকালে এই দেশে একদিকে যেমন বাঙালি, অন্যদিকে আমাদের চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও বা অবাঙালি যারা, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলে না, যারা বাংলাদেশে অনেক দিন দীর্ঘকাল ধরে বসবাস করছে, তারা সবাই এখানে একীভূত হয়েছে। এবং সেখানেই বিভক্তির রাজনীতি না করে তিনি ঐক্যের রাজনীতি করেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন। এবং তার এই বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশকে পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে যেতে সবচেয়ে বেশি সহায়তা করেছে। অন্যদিকে তার যে 19 দফা কর্মসূচি ছিল, সেই 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে তিনি বাংলাদেশকে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক, একটি প্রগতিশীল, একটি উন্নয়নশীল, উন্নয়নমুখী, একটি মানবতা যে রাজনীতি, সেই রাজনীতিকে তিনি এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তিনি সাম্যের গান গিয়েছিলেন এবং মানুষকে তিনি সব সময়ই কল্যাণের দিকে, অগ্রগতির দিকে, অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্যে তার এই দর্শন, তার এই রাজনীতি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।